নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত খবরে। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, দুর্ঘটনার কবলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গোর্কিসদনে একটি বই প্রকাশের অনুষ্ঠানে তিনি যান এবং স্টেজে তার পা জড়িয়ে যায়, তিনি পড়ে যান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় রাজ্যপাল তিনি গিয়েছিলেন গোর্কিসদনে এবং সেখানেই হঠাৎ করে স্টেজের ওপরে পায়ে পা জড়িয়ে যায় তার এবং তারপর তিনি পড়ে যান। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবারতী, তিনি পড়ে গেলেন সে ছবি আমরা দেখতে পেলাম, কতটা আঘাত লেগেছে তার? দেখো, এই মুহূর্তে যে সময় ঘটনা ঘটে সেই সময় কিন্তু আমরা একেবারে সামনেই উপস্থিত ছিলাম এবং বিভৎসভাবে পড়ে গেছেন বলা চলে, এবং যতটা সত্যি লাগা উচিত ছিল, উনি কপাল জুড়ে হয়তো ততটা ওনার লাগেনি। কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তাতে তার ডান দিকের চোখের ওপরে সেখানে কিন্তু ইতিমধ্যেই ওষুধ লাগানো হয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বারবার তিনি হাঁটুতে হাত দিচ্ছেন, অর্থাৎ যেভাবে তিনি পড়েছেন তার হাঁটুতেও চোট লেগেছে, এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এবং বারবার তিনি এই মুহূর্তে তিনি স্টেজে ফিরেছেন, ঠিকই ফার্স্ট এড করিয়ে তিনি স্টেজে ফিরেছেন, কিন্তু স্টেজে ফেরার পরেও তার মধ্যে যে একটা অস্বস্তি ভাব রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বাইরে থেকে বোঝা যাচ্ছে। কারণ তিনি বারবার হাঁটুতে এবং তার ডান হাতের যে কনুই, সেই কনুইতে বারবার তিনি হাত গোলাচ্ছেন। এবং তিনি যখন স্টেজে উঠছিলেন সেই সময়ে অ্যাঙ্কারের যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের যে তার ছিল, সেই তারের মধ্যে প্রথমে তার পা, প্রথমে তিনি একবার হোঁচট খান, কিন্তু হোঁচট খাওয়ার পরেও অদ্ভুত ভাবে কোনো এক অজ্ঞাত কারণে তাকে কিন্তু সেই সময় কেউ ধরার চেষ্টা করেনি, কিন্তু ফের তিনি ওই তারেই হোঁচট খান, মাইক্রোফোনের তারে হোঁচট খাওয়ার পর তিনি আর তার সামলাতে পারেননি, একেবারে মুখ থুপড়ে পুরো মাটিতে ওই স্টেজের মধ্যে পড়েন। এবং পড়ার পর কিন্তু তার থুতনিতে এবং ডান দিকের চোখে, যেখানে চোখের ওপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওষুধ লাগানো রয়েছে, সেখানে আপাতত ভাবে তার চোট লেগেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে খালি চোখেই। ধন্যবাদ দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। গোর্কিসদনের একটি অনুষ্ঠান যেখানে উপস্থিত হন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং সেখানে গিয়ে মঞ্চে উঠে প্রথমে তিনি হোঁচট খান এবং তারপর তিনি পড়ে যান। আর যদিও আঘাত খুব একটা গুরুতর নয়, তবে ফার্স্ট এড করা হয়েছে তার চোখে, বাঁদিকে যে চোখে তিনি আঘাত পেয়েছেন, এই মুহূর্তে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। গাফিলতিদের শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসকের ওপর চড়াও পরিবারের লোকজন, মৃত বলে ঘোষণার পরও প্রাণ ছিল শিশুটির দেহে, এমনটাই দাবি পরিবারের। নমাসের শিশুর মৃত্যু ঘিরে ধুন্ধুমার গুসকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চড়াও হয়ে চিকিৎসকের বেধড়ক মার শিশুর পরিবারের। শ্বাসকষ্টে ভুগছিল জীবন বাড়ুয়ের নমাসের শিশু সন্তান। আজ বেলায় তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান জীবনবাবু। কর্তব্যরত চিকিৎসক দেবজ্যোতি ঘোষ জানান শিশুটি মারা গেছে। শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসেন বাবা মা। অভিযোগের পরই বাড়িতে প্রস্রাব করে শিশুটি। পাড়ার চিকিৎসক জানান কিছুক্ষণ আগেই মারা গেছে শিশুটি, আরও একটু আগে আনা হলে বাঁচানো যেত। এরপরই গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চড়াও হয় জীবন বাড়ুয়ের পরিবার। চিকিৎসক দেবজ্যোতি ঘোষকে বেধড়ক মারধর করেন তারা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন চিকিৎসককে মারধরের অভিযোগে জীবন বাড়ুয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিঃশ্বাস ফেলছে, বিশ্বাস করছে,
সংকট সময় ডেকে পাঠালেও আসেনি চিকিৎসক, আরজিকর হাসপাতালে রেফার করে দেয় হাসপাতাল, আর আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলেন্স। বরানগর মাতৃসদনে প্রাক্তন জাতীয় স্তরের ভলিবল প্লেয়ারের মৃত্যু ঘিরে উঠল এমন সব অভিযোগ। শনিবার সকালে সন্তান প্রসবের পর সুস্থই ছিলেন রিয়া ঘোষ। সন্ধ্যের পর থেকে অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু চিকিৎসক মেলেনি। যে চিকিৎসক সিজার করেছিলেন বহুবার ডেকেও পাওয়া যায়নি তাকে। দুধের সময় ফোন করে বলছেন যে আপনার পেশেন্ট খুবই ক্রিটিক্যাল আছে, আপনি এখানে আসুন। তখন আমরা যখন এখানে আসি, এসে এখানটা আমরা যখন যন্ত্রণা ছোটোখাটো মানে করছি, মানে শেষ হয়ে গেছে, মুক্ত গায়ে যা। এই অবস্থায় আরজিকর হাসপাতালে রেফার করা হয় রিয়া ঘোষকে, কিন্তু মেলেনি অ্যাম্বুলেন্স। পরে কোনো ক্রমে আরজিকর নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান বহুক্ষণ আগেই মারা গিয়েছেন রিয়া ঘোষ। এরপরেই বরানগর মাতৃসদনে দেহ নিয়ে এসে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয়রা। হাসপাতালে রাতের দায়িত্বে যিনি ছিলেন তিনি বলেন, একে হাসপাতালের পরিকাঠামো নেই, তার ওপর যার দায়িত্বে চিকিৎসাধীন ছিলেন রিয়া ঘোষ তাকে বহুবার ফোন করেও পাওয়া যায়নি। সুস্মিতা চৌধুরী, ডক্টর সুস্মিতা, তাকে আমরা জানানোর কিন্তু টেলিফোন তো পাইনি আর কি। ডাক্তার সুস্মিতা চৌধুরী চিকিৎসাধীন ছিলেন রিয়া ঘোষ, তাকে ফোনে না পেয়ে হাসপাতালের ইনচার্জ ডাক্তার টি এন দাসের কাছে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, কিন্তু তিনিও আসেননি। তো ডক্টর টি এন দাসের বাড়িতে তাকে পায়নি বা সে ছিল কি না জানি না, আলটিমেট সে কোনো রেসপন্স করেনি। ইনচার্জ রোগীকে আরজিকর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়ে দায়িত্ব সারেন, যদিও পরে তিনি গোটা ঘটনার জন্য পরিকাঠামোকেই দায়ী করেন। আমাদের এখানে কোনো ব্লাড ব্যাংক নেই, আমাদের যেটুকু পরিকাঠামো এই চ্যারিটেবল জায়গায় যেটুকু পসিবল, এটা তো চ্যারিটেবল, এখানে তো ডাক্তাররাও তেমন পয়সা পায় না, এখানে মিউনিসিপ্যালিটিও সেরকম ভাবে চালাতে পারে না। পেশেন্ট ভালোই ছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যার দায়িত্বে রিয়া ঘোষ চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি বলেন সিজার করছেন তাই কথা বলতে পারবেন না। তো সিজার করছি, কাইন্ডলি একটু আধ ঘন্টা পরে বা এক ঘন্টা পরে ফোন করুন। সত্যি তো সিজার করার সময় কি ফোনে কথা বলা যায়? কিন্তু প্রশ্ন হলো সিজার করতে করতে তিনি ফোন ধরলেন কি করে? হাসপাতালে এক নার্স অবশ্য ঠাড়ে ঠেড়ে বুঝিয়ে দিয়েছেন সমস্যাটা ঠিক কোথায়। একটা আইসিসিও নেই, আর সবচেয়ে বড় কথা এই এমওরা ডক্টররা যতক্ষণ থাকেন বিএসরা ডাকলে আসেন, কিন্তু কালকে আসতে পারলেন না, উনি হয়তো ফোন পাননি। অভিযোগ, বরানগর মাতৃসদন থেকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়নি। যদি ঠিক সময় অ্যাম্বুলেন্সটি পাওয়া যেত হয়তো রিয়া ঘোষকেও তারা ফিরে পেত। বরানগর থেকে বনসেন মিত্র সেন অন্ধ চট্টোপাধ্যায় 24 ঘন্টা।